গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি এখন আমাকে দেখতে পাচ্ছ এরকম অবস্থায় মানে পুরো একদম শুয়ে আছি আমি বিছানায় তার কারণ এখন চলছে আমার প্রিয়ড টাইম আর এই সময়টাই আমার খুব তলপেটে তারপরে কোমরে ভীষণ যন্ত্রণা হয় তো ওই জন্যই যাই হোক ব্যথা হলেও কি আমাদের মেয়েদেরকে এই ব্যথাটাকে সহ্য করতে হয় প্রত্যেক মাসে আর হ্যাঁ এটা আমার অভ্যাস হয়ে গেছে যে সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঠাকুর প্রণাম করবো তারপরেই বিছানা ছাড়বো তো চলে আসলাম এখন ফ্রেশ হতে দেখো এই সময়টা না যতটা নিজেকে ফ্রেশ রাখা যাবে ততটাই কিন্তু নিজের ভালো লাগবে আমি কিন্তু এই সময়টা নিজেকে চেষ্টা করি একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এই সময়টা যেন একদম কিছুই ভালো লাগে না আমার তো একটুও ভালো লাগে না এটা সব মেয়েদেরই হয় তবে দেখো ইচ্ছা না থাকলেও আমাদের ডেলি রুটিন আমাদেরকে করতেই হবে তা আমি এখানে ফ্রেশ হয়ে আমার বাসি নাইটিটাও ছেড়ে নিলাম নিয়ে ধুয়ে মেরে দিচ্ছি দেখো একভাবে একই জামা বেশিক্ষণ পরে থাকলে না কেমন যেন হয় একটা গায়ের মধ্যে তো ওই জন্যই যতটা সম্ভব পারা যায় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে বেশি ফ্রেশ মনে হয় তা এখন আমি করে নিচ্ছি আমার জন্য গরম জল আর হ্যাঁ এটা আমার ডেলি রুটিন যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার এনার্জি ড্রিঙ্কটা গরম জলে মিশিয়ে খাই এই সময়টা কিন্তু গরম জল বা গরম জিনিস খেলে খুব আরাম লাগে এমনকি ব্যথাটাও অনেকটাই কমে মেয়েদের পিরিয়ডস টাইম মানেই হচ্ছে একটা অস্বস্তিকর শারীরিক কন্ডিশন মানে এই গরমে তো আরও বেশি অস্বস্তিকর লাগে মানে কোনো কিছুতেই যেন মন বসে না কেমন যেন একটা দুর্বল দুর্বল ভাব কিভাবে যে কি করব কি না করব সেটা কাউকে না বুঝিয়ে ওঠা যায় না আর হ্যাঁ এই সময়টা কিন্তু শরীরে প্রোটিনের খুব প্রয়োজন হয় তো তোমরা ড্রাই ফ্রুটস খেতে পারো যেমন কাজু কিশমিস তারপরে দুটো শুকনো খেজুর তবে হ্যাঁ যারা আমার মতো হেলদি আছো তারা ছোলা আর আলমন্ড বাদামটা নিতে পারো যেটা আমি খাই বা যে কোনো রকমের ফল তো এখানে আমি এখন আমার ঠাম্মির কাছে বসলাম মাথায় একটু তেল লাগিয়ে নিচ্ছি আসলে কয়েকটা দিন হলো খুব চুলের সমস্যা হচ্ছে চুল পড়ার তো ওই জন্যই ঠাম্মির কাছে বসে বসে এখন মাঝে মধ্যেই একটু মাথায় তেল দিয়ে নিই তো তেল দিয়ে একটু হেড মাসাজ করে নিলে বেশ ভালো লাগে আর এই সময়টা তো আরও বেশি আরাম লাগে এরকমভাবে যদি কেউ একটু টেক কেয়ার করে নিজের তাহলে তো আর কিছু বলারই থাকে না তা যাই হোক এখন চুলে তেলটা লাগিয়ে নিয়ে আমি চলে আসলাম আমার খাবার বানাতে তা এটা হচ্ছে আমার নিউট্রিশন যেটা আমি প্রত্যেক দিন সকালে খাই ঠিক আছে তো এখন বাজে হলো সাড়ে দশটা কিছুক্ষণ আমি মাথায় তেলটা রেখে দিয়ে তারপরেই আমি যাবো স্নান করতে তো নিউট্রিশানটা আমার বানানো হয়ে গেছে আর এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো কি সুন্দরভাবে ঠাম্মি আমার মাথায় তেলটা লাগিয়ে দিয়েছে একদম চুপচুপা করে তো চলো আমি আমার শেকটা খেয়ে নিয়ে তারপরে একটু বসে দেন যাব স্নান করতে তা তেলটা মাথায় দু ঘন্টা রাখার পরে এখন আমি যাব স্নান করতে আর হ্যাঁ এই সময়টা যেমন আমাদের ভালো ভালো খেতে হবে সেরকম কিন্তু ভালো একটা প্যাডও ব্যবহার করতে হবে হ্যাঁ অবশ্যই আমি এখানে তোমাদেরকে সাজেস্ট করব যে এভারটিনের পিরিয়ড কেয়ার স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করার জন্য আমি এখানে প্যাডটা ইউজ করে চলে এসেছি আর এখন এখানে তোমাদেরকে আমি এভারটিনের পিরিয়ড কেয়ার স্যানিটারি প্যাডসের প্যাকেজিংটা তোমাদেরকে দেখাচ্ছি এটা খুব সুন্দর প্যাকেজিংয়ে আসে এটা নিম অ্যান্ড সাপ্লায়ার দিয়ে তৈরি ভীষণ ভালো এটা হচ্ছে ডবল প্রোটেকশন লিকেজ হওয়ার তো একদমই কোনো ভয় নেই বা কোনো তোমাদের ইচিং প্রবলেমও হবে না আমি এই প্যাডটা কিন্তু নিজেই প্রতি ব্যবহার করে থাকি আর এই প্যাকেজিংটা দেখো ভীষণ সুন্দর ছোট্ট ছোট্ট প্যাকেজিংয়ে প্যাডগুলো আসে যার কারণে কিন্তু তোমাদের ক্যারি করতেও খুব সুবিধা হবে যদি তোমরা মনে করো যে বাইরে কোনো ট্রাভেলে যাবে তাহলে কিন্তু এটা তোমরা খুব ভালোভাবে তোমাদের পার্সে ক্যারি করতে পারবে একটা বড়ো প্যাকেটের মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এরকম চল্লিশটা প্যাড আর হ্যাঁ দামটাও কিন্তু আয়ত্তের মধ্যে আর প্যাডের সাইজটা কিন্তু এক্সট্রা লার্জ অ্যান্ড কটনি সফট আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি একটা প্যাড খুলে তো দেখতেই পাচ্ছো এটা হচ্ছে ডবল লেয়ার প্রোটেকশন যার কারণে এটাতে কিন্তু লিকেজের কোনো ভয় নেই আমি এখানে আলতা দিয়ে দেখাচ্ছি উদাহরণস্বরূপ দেখো কত সুন্দরভাবে শুষে নিচ্ছে জিনিসটা দেখো আমার হাতে কিন্তু একটুও আলতা লাগবে না দেখো একদম ড্রাই হয়ে গেছে এটা কিন্তু খুবই কমফোর্টেবল তো আমি এর আগেও ব্যবহার করেছি তাই তোমাদের সাথে শেয়ার করছি খুব ভালো ফল পেয়েছি ওই জন্যই তো এখন আমি চলে আসলাম এখানে রাতের খাওয়া দাওয়া করতে আমি এই প্যাডটা দিনে দুবার করে চেঞ্জ করি তোমরাও কিন্তু পারচেস করতে পারো পিরিয়ডের টাইমে মেয়েদের সঙ্গী বলতে পারো এভার টিন পিরিয়ড কেয়ার যে একবার ব্যবহার করবে সেই কিন্তু এর রেজাল্টটা বুঝতে পারবে তো ডিসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে তোমরা পারচেস করতে একদমই ভুলে যেও না তো চলো আমি আমার ডিনারটা শেষ করে নিলাম আর সবার শেষে আমি এখন এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছি এই সময় আমার আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগে তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম